জলের অপনাম জীবন, কিন্তু এই জলের জন্যই হাহাকার করতে হয় হাঁপানিস্থিত ডক্টর বি আর আম্বেদকর মেডিকেল কলেজের রুগী এবং তাদের পরিজনদের। বিশুদ্ধ পানীয় জলের জন্য তাদের বাজার থেকে কিনে আনতে হয় দামি দামি জলের বোতল, কিন্তু এই অসুবিধার জন্যই হসপিটালের সামনে বসানো হয়েছিল জলের একটা এটিএম, যাতে মানুষ অতি স্বল্প মূল্যে জল নিয়ে যেতে পারে। এখান থেকে অতি অল্প মূল্যেই বিশুদ্ধ পানীয় জল সংগ্রহ করা যেত, কিন্তু দীর্ঘদিন ধরেই এই জলের এটিএমটি বিকল হয়ে আছে। এটাকে কোনোভাবে সারাই করার জন্য প্রশাসনের হেলদুল নেই। ডক্টর বি আর আম্বেদকর মেডিকেল কলেজের হসপিটাল কর্তৃপক্ষও এই বিষয়ে সম্পূর্ণ উদাসীন, বরং ব্যথাত হৃদয় নিয়ে এটিএম মেশিনটি আজ বিকল অবস্থায় দাঁড়িয়ে রয়েছে হাসপাতালের সামনে একটা স্ট্যাচু হিসাবে। তাই বলা যায় যে হাসপাতালের হাজার হাজার রোগীদের সুবিধার্থে অতি শীঘ্রই এই জলের এটিএম মেশিনটি আবারও চালু করা দরকার। জলের এটিএমের প্রতি যখন এ ধরনের উদাসীনতা, তবে রোগীদের প্রতি কি সঠিক দায়িত্বশীল ভূমিকা নিতে পারছে কর্তৃপক্ষ? এ নিয়েই আজ মানুষের মধ্যে প্রশ্ন, জিজ্ঞাসা।